রাজ্য বাজেট পেশ হচ্ছে, সেই অধিবেশনে সরাসরি নজর রাখবো। কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছি আমি। হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরকে বহু পুরনো বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করার প্রস্তাব রাখছি। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের উপর পেনাল্টি ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। এর ফলে অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় 5,000 হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সুবিধা হবে এবং তাদের ব্যালেন্স শিট আনুষঙ্গিক দায়মুক্ত হবে। বর্তমান আইন অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের ওপর 0.5% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ 1,000 টাকা করার প্রস্তাব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ, আপনারা অবগত আছেন যে নির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনিক কর্মসূচির সহায়তায় সেগুলির সফল রূপায়ণের মাধ্যমে রাজ্যবাসীকে ক্রমাগত উন্নততর সামাজিক এবং আর্থিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা দেশ ও দশের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান অনৈতিক আর্থিক বঞ্চনা এবং রাজ্যের নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যেও রাজ্য সরকার বিশেষভাবে সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণের প্রয়োজনীয় প্রকল্পগুলি অগ্রাধিকারের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে কার্যকরী করে সমাজের দুর্বলতম শ্রেণীর জীবন এবং জীবিকার নিরাপত্তার অঙ্গীকার সুচারুরূপে পালন করে চলেছে। একই সাথে রাজ্যে স্থায়ী এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিজের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তায় দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়ন নীতি বাস্তবায়িত করেছে। স্যার, আমি মাননীয় সদস্যগণের সামনে আগামী 2024-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা, স্যার আবার বলছি 3,66,116 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার এবং নূতন নূতন স্বপ্ন পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পঙ্ক্তিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন, ব্যর্থ হতাশাকে করগো ছিন্ন, এগিয়ে চলো সব বিশ্বপানে, জয় করে নাও সব সত্য সাধনে, উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি, ভুলে যাও গ্লানি আনো কাজের গতি, নতুন আবাহনে নতুন চিন্তনে আরাধনা হোক তব গীত বিতানে, অগ্নি বিনার সব দহন দানে পবিত্র হোক তব আনন্দ নিকেতনে, উদ্বেলিত হোক তব নব জাগরণ, ধরণীর ধুলিতে ওড়াও বিজয় কেতন, তোমরাই পারবে তোমরা ছাত্র যৌবন, নবান্নতে আসুক ধন ধান্য প্লাবন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।